ইউটিউব বেস ট্রেনিং বিডিএর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আলোচনা করব রেফ্রিজারেশন সাইকেল। রেফ্রিজারেশন সাইকেল কীভাবে কাজ করে এটার মূল মত্ত এবং ডায়াগ্রামের মাধ্যমে মেকানিক্যাল অংশের কাজ আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা রেফ্রিজারেটর সবাই ব্যবহার করেন। রেফ্রিজারেশন এটা একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে একটি জায়গাকে, নির্দিষ্ট স্থানকে ঠান্ডা করা হয়। তো এই জন্য আমি আগে একটা মেকানিক্যাল ডায়াগ্রাম আঁকি এবং তার সাহায্যে বিষয়গুলো আলোচনা করি, তাহলে ভালো বুঝে আসবে। তো এটার জন্য এই রেফ্রিজারেশন যে সাইকেলটা বা আমাদের যে রেফ্রিজারেটর আছে বা যে এসি আছে, এগুলোর যে কাজটা, এটা কাজ করার জন্য মূলত চারটি প্রধান অংশ থাকে। তো সেই চারটি প্রধান অংশ সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য অংশের আলোচনাও একটু একটু করবো ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি আস্তে আস্তে এটা আঁকতে থাকি। রেফ্রিজারেশন সিস্টেমের সব থেকে হৃৎপিণ্ড বলা হয় বা প্রধান যে অংশটি বলা হয় সেটাকে নাম হলো কম্প্রেসর। তো আমি এই মুহূর্তে এটা কম্প্রেসর রাখছি, দেখতে পাচ্ছেন এটার নাম হলো কম্প্রেসর। কম্প্রেসর ছাড়াও কিন্তু রেফ্রিজারেশন সম্ভব, কিন্তু মূলত কম্প্রেসর হলো রেফ্রিজারেশনের হৃৎপিণ্ড। বর্তমান আধুনিক যে রেফ্রিজারেশন সেখানে কম্প্রেসর ছাড়া সিস্টেমটা চিন্তাই করা যায় না। একটি কম্প্রেসরের মূলত যে যে হোজগুলো দেখতে পাচ্ছেন, যে টার্মিনালগুলো, এটা মেকানিক্যাল ভাবে যে পাইপগুলো দেখাচ্ছে, তো এখানে তিনটি থাকতে পারে অথবা দুটিও থাকতে পারে অনেক সময়। তো তিনটি থাকে কখন, দুটি থাকে কোনো, এগুলো সবই বলবো ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে। আমি এখানে অন্য অন্য অংশগুলো এখানে নিচ্ছি। এখানে আমাদের প্রয়োজন একটা হলো ইভাপোরেটর। এগুলো সবই আসলে একটি ফাঁপা বিশিষ্ট, অর্থাৎ টিউব আকৃতির। এর ভিতর দিয়ে গ্যাস প্রবাহিত হবে। গ্যাস প্রবাহ হওয়ার কারণে তো একটি পথ দরকার, অর্থাৎ সবগুলো একটা টিউব, যে টিউবের মাধ্যমে দিয়ে গ্যাসগুলো প্রবাহিত হয়। অনুরূপ এই পাশে যেমন ইভাপোরেটর করলাম, অন্য পাশে আমি হলো একটি কনডেন্সার করব। কনডেন্সারও ফাঁপা বিশিষ্ট। আমি এখানে কোনো স্কেল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন সরাসরি ভিডিওটা করছি, যে কারণে এখানে ড্রয়িংগুলো তেমন সুন্দর না। আমি চেষ্টা করছি সংক্ষেপে এগুলো বোঝানোর জন্য। তো আমরা এখান থেকে একটি টিউবের শেষ প্রান্তটা টেনে নিয়ে আসলাম। এখানে একটা স্ট্রেনার বা ফিল্টার দিব, সাকনি। এর ভিতর নেট নেট ছাঁকুনি টাইপের থাকবে। আমি এই সাইডটা এটা কন্ডেন্সারে লাগালাম, অর্থাৎ এই সাইডটাকে ডিসচার্জ ধরলাম, ডেলিভারি বা ডিসচার্জ, ডিসচার্জ লাইন এটি। আর এটা আমি তাহলে ইভাপোরেটর করছি। ইভাপোরেটরে আমি ইভাপোরেটরটা কমপ্লিট করি। এই অংশটি এখন লাগাই দিচ্ছি কম্প্রেসরের সাথে। এটা হলো সাকশন। সাকশন আর এখানে একটা সিকুন টিউব আর কি, খুবই সরু টিউব। এটা টিউব, টিউব মাধ্যমে এখানে লাইনটি গেল। এটা একটি টিউব, এটার নাম হবে ক্যাপিলারি টিউব। আর এটা হলো ইভাপোরেটর। এটা হলো কনডেন্সার। তো এটা আমি মেকানিক্যাল অংশগুলো একে ফেলছি, এখন জিনিসগুলো একটু বোঝার দরকার। তো আলোচনা করি যে মূলত এখানে যে কাজটি, এই যে এখানে যে আমরা আঁকলাম, এগুলো সবই টিউব, ভিতরে ফাঁপা আছে।
তো এর ভিতরে আমরা যেভাবে রেফ্রিজারেশন করতে হবে, এই সিস্টেমে আমাদের রেফ্রিজারেন্ট ব্যবহার করতে হবে, হিমায়ক যে ঠান্ডাটা করার ক্ষমতা রাখে, বিশেষ কিছু গুণ তাদের আছে, তো সেগুলো নিয়ে ধাপ বাই ধাপ আলোচনা করতে হবে। আজকে চক্রটা নিয়ে আলোচনা করি। তো এইখানে এই কাজ করার জন্য কিন্তু এখানে বায়ু শূন্য করতে হবে অ্যাট ফার্স্টে, যে কোনো গ্যাস বাতাসের সাথে মিশাই দিলে হবে না, সেই গ্যাসটা যার প্রপার যে ধর্মটা আছে সেইটা নিশ্চিত করে। যেমন আমরা যদি দুধের সাথে পানি মেশাই, সেটা কিন্তু অরিজিনাল দুধ থাকবে না, পানি মিশ্রিত দুধ হয়ে যাবে। তো আসলে আমরা এখানে যখন গ্যাস দিব সেই গ্যাসের সাথে কোনো কিছু মিক্স করব না, গ্যাসটা যে কোম্পানি যত নম্বরে ব্যবহার করছে সেটাই যেন থাকে, একটু বাতাসও যেন তার সাথে মিক্সড না হয়। যাই হোক, তো এখন এটা হলো সাকশন। এখন যদি আমরা ভাবি যে এর মধ্যে নির্দিষ্ট মানে গ্যাস দেওয়া আছে, তাহলে যখনই আমরা কম্প্রেসরকে অন করব তখন কম্প্রেসরের যে কাজ, কম্প্রেসর এই দিক থেকে গ্যাসটাকে টানবে, এদিক থেকে গ্যাসটাকে টানবে, সাকশনে সে গ্যাসগুলোকে টানবে, টানার পরে সে এই পদ্মে ডিসচার্জ করবে। এই পদ্মে সে যখন ডিসচার্জ করবে, কম্প্রেসর এই পাশে আপনারা জানেন কম্প্রেসর উচ্চ চাপে ডিসচার্জ করবে, অর্থাৎ এদিকে চাপটা উচ্চ চাপ, উচ্চ চাপ, উচ্চ চাপ। এখন যদি আমরা বলি উচ্চ চাপ বলতে কত চাপ হতে পারে, তো উচ্চ চাপ এখানে যদি আমরা 134 একটি গ্যাসের চিন্তা করি, 134 গ্যাস অর্থাৎ রেফ্রিজারেন্ট, এবং সেটার স্বাভাবিক টেম্পারেচার যদি ডে টেম্পারেচার আমরা ধরি যে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস আছে, তাহলে এখানে প্রেশার হবে 5 PSI, আর এদিকে প্রেশার হবে 225 PSI, অর্থাৎ এখানে 5 PSI টানছে, সেটা 225 PSI এদিকে ঠেলে ঠেলে দিচ্ছে। তো এখানে প্রেশারটা অনেক হাই, তো প্রেশার বেশি হওয়ার কারণে যে গ্যাসটি হলো উত্তপ্ত হয়ে যায়। তো গ্যাসটি যখন উত্তপ্ত হয়ে যায়, কনডেন্সার শব্দের অর্থ হলো ঠান্ডার করা। তো প্রত্যেকটা নামেরই কিন্তু একটা সার্থকতা আছে। তো কনডেন্সারের নাম হলো, এখানে এই কনডেন্সার যেটা আমরা ব্যবহার করছি এটার কাজ হলো ঠান্ডা করা। এই যে গ্যাসটা উত্তপ্ত হয়ে গেল তাকে আসলে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার জন্য এই কনডেন্সার সবসময় বাইরের দিকে দেওয়া থাকে রেফ্রিজারেটরে, দেখবেন তো সেটা উত্তপ্ত, কিন্তু আসলে সেটা আমাদের বাইরের আবহাওয়ার সাথে সেটা মিশে যায়, ঠান্ডা হয়। তো এটা ঠান্ডা হওয়ার কারণে এর গায়ে কিন্তু দ্রুত ঠান্ডা করতে পারে, সেই জন্য গায়ে কিছু কিছু পাত লাগানো আছে, এরকম জিআই তারের পাত বা আয়রনের পাত। তো এই পাতগুলো আসলে একটা বেড়া, একটা ফেন্স, ইংরেজিতে বলো ফেন্স, যার মানে হলো বেড়া। তো এই বেড়া তো তাড়াতাড়ি তাপটা শোষণ করে তাপটাকে ছড়িয়ে দেয়, তাদের দ্রুত ঠান্ডা করতে পারে। গ্যাসটা যখন ঠান্ডা হয় একটু আগে থেকে, তখন গ্যাসটা এই উচ্চ চাপের গ্যাস যখন ঠান্ডা হয়ে যায়, তাপ হারিয়ে যায়, সূত্র অনুযায়ী যখন সেটা তরল হয়ে যায়, লিকুইড হয়ে যায়, তো এই মুহূর্তে গ্যাসটা এখান থেকে কি হবে, লিকুইড হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত গ্যাস গ্যাসীয় অবস্থায় ছিল, কিন্তু এখন গ্যাসটা তরল হয়ে গেল, গ্যাস তরল গ্যাস আমরা বলতে পারবো, এই মুহূর্তে গ্যাস তরল গ্যাস, তখন ফিল্টারে যখন যাচ্ছে তরল হয়ে গেছে সম্পূর্ণ। এই কারণে কিন্তু কনডেন্সারে যখন আমরা এই যে লাগাইছি কম্প্রেসরের সাথে, তখন কিন্তু নিচের দিকে লাগাইনি, উপরের দিকে লাগাইছি, কারণ নিচের দিকে যদি লাগাতাম, উপরে তো তরল যায় না, তরল সবসময় উচ্চ উপরের দিক থেকে নিচের দিকে আসে, এটা হলো তরলের ধর্ম। তো আপনারা জানেন তাহলে এখানে তরল, এই জন্য এটা নিচে লাগানো, কোনো সময় এই কনডেন্সারের এই যে এই পাইপটা নিচের দিকে লাগানো যাবে না, উপরের দিকে লাগাইতে হবে। তাহলে এখানে যখন তরল হয়ে গেছে, এই তরল হওয়ার কারণে এখানে চাপটা বাড়বে, আর এখানে চিকন ক্যাপিলারি টিউব করা হয়েছে, আরও চাপটাকে বর্ধিত করে এটা দূরে যাতে নেওয়া যায়। তো সেই হিসাবে এটা দূরে নিয়ে আসে, যখন এই যে জায়গাতে আসলো চিকন পথ থেকে, সেটা ইভাপোরেটরের মধ্যে ঢুকলো। ইভাপোরেটর মানে আপনারা জানেন, ইভাপোরেটর অর্থ হলো বাষ্পিত করা, বাষ্প করা। তো এটা ছিল লিকুইড, লিকুইড থেকে গ্যাসটা যখন তো বাষ্প হবে, ভ্যাপার হবে, তখন তাকে বলা হচ্ছে ইভাপোরেটর, অর্থাৎ ল্যাটিন তাপ। তখন যে ইভাপোরেশন হবে, তখন গ্যাস তাপ হারিয়ে ফেলবে, গ্যাস মাইনাস হয়ে যাবে, মাইনাস টেম্পারেচার চলে যাবে, তখন সে তাপ হারিয়ে ফেলবে। তো এই যে এখানে তাপ হয়, অর্থাৎ গ্যাস এখানে লিকুইড থেকে এটা আবার গ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু সে লিকুইড থেকে গ্যাস কি এখান থেকেই হবে? না, এই টোটাল যে ইভাপোরেটরটা আছে এই টোটাল জায়গার মধ্যেই হবে, অর্থাৎ অল্প একটু জায়গার মধ্যে সে গ্যাস হতে পারবে না। এটাকে ডিজাইন করা এমনভাবে যে টোটাল গ্যাসটাকে তরল হতে, গ্যাস হতে যতটুকু জায়গা দরকার ইভাপোরেটরে, ততটুকু জায়গা সেখানে আছে। অর্থাৎ এটা আবার এর গায়ে কিছু ইয়ে আছে, ফেন্স আছে, বেড়া আছে, যার কারণ হলো সে যেন ঠান্ডা যখন হয়ে যাচ্ছে, তখন যেন সেই তাপটাকে ছড়িয়ে দেয়। তো আশেপাশে যখন আমরা এটা একটা চেম্বার থাকছে, ফ্রিজের মূল একটা চেম্বারের মধ্যে যখন এটা থাকছে, তখন ফ্রিজের মধ্যে যে আমরা মালামাল রাখি, যেটা মুরগি বলেন, আপেল বলেন, যাই রাখি না কেন, তার গায়ে তাপটা বা চেম্বারের তাপটা এই শোষণ করে, যেহেতু এটা মাইনাস টেম্পারেচার আছে এটা শোষণ করে। এখানে আমাদের আরও কিছু তথ্য জানা দরকার, যেমন এই ক্যাপিলারি টিউবটা হলো সর্ব 8 থেকে বলতে পারি 8 থেকে 12 ফিট হওয়ার দরকার এটা সাইজ। আর এটা সাইজটা প্রকাশ করে এটা থাউতে, থাউ হলো 1 ইঞ্চির 1000 ভাগকে 1 থাউ বলে,
1000 থেকে থাও আসছে এক ভাগকে, এক ভাগকে 1000 ভাগের এটা ইঞ্চিতে, ইঞ্চি 1000 ভাগকে এক থাও বলে। এগুলো 34 35 থাও এরকম হয়ে থাকে রেফ্রিজারেশনের জন্য, 32 33 ব্যবহার করতে পারে অনেক ক্ষেত্রে, সেটা রেফ্রিজারেশন সাইজের উপর নির্ভর করবে। আর এখানে যখন গ্যাসটা ঢুকছে, এই গ্যাসটা যদি আমরা যেহেতু 134-এ বলছিলাম, তো 134 গ্যাস গ্যাস যখন এরকম সেটা তরল থেকে ভ্যাপার হবে, তখন সে মাইনাস আপনার 35 ডিগ্রি সেলসিয়াস, -35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তো এই -35 ডিগ্রি সেলসিয়াস সে খাবার থেকে শোষণ করতে থাকবে, এতটা শোষণ করতে পারে না। যদি এটা ডিপ চেম্বার হয়ে থাকে, তো ডিপ চেম্বারে -18 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করে থাকে। আর থার্মোস্ট্যাটগুলো আসলে -15 ডিগ্রি সেলসিয়াসে অন হয়ে থাকে, অন হতে অনেক সময় একটু বেশি হতে পারে, প্রপার থাকলে -15 অন হয়ে থাকে। তো এই গ্যাসটির প্রেশারটা কিন্তু তখন আবার, এটা যখন তরল থেকে গ্যাস হয়ে গেল, আস্তে আস্তে সেটা আবার এই যে কম্প্রেসর টানছে এইভাবে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। তো এটা যখন করছে, এদিকে টেম্পারেচার কিন্তু অনেক হাই, এদিকে আপনার 55 বা 60 থেকে, আমি একটু আনুমানিক বলছি, 55-60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে হয়ে থাকে। আর এখানে যখন এটা তাপ হারিয়ে ফেলে, আপনার বলছি যে এটা কন্ডেন্সার মানে ঠান্ডা করা, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি সেলসিয়াস এরকম একটা টেম্পারেচারকে সে তো জিরো করতে পারে না, সে দেখা যাচ্ছে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে আউটপুটে প্রদান করে, মানে তরল যখন থাকে। তারপরে এই গ্যাসটি আস্তে আস্তে যখন এই যে ভ্যাপারের কারণে এখানে ঠান্ডা অনুভূত হয়, তো এইভাবে এটি চলে আসে, একটি রেফ্রিজারেশন এইভাবে কাজ করে। তো এখানে এই কন্ডেন্সার অর্থাৎ এটা এখানে তাপ আমরা ছেড়ে, বা মানে গ্যাসটা এখানে হলো তাপ ছেড়ে ঠান্ডা হচ্ছে, আর এখান থেকে গ্যাসটা হলো তাপ গ্রহণ করছে। তাহলে এখানে ফিজিক্সের ভাষায় দুইটো জিনিস কিন্তু দুই কাজ করছে, এখানে তাপ এখানে বর্জন করছে, তাপ বর্জন লিখি এখানে তাপ বর্জন, আর এখানে তাপ গ্রহণ, ইভাপোরেটরের কাজ হলো তাপ গ্রহণ করা। তো আপনারা জানেন যে কোনো শক্তিরই কিন্তু কোনো ক্ষয় নেই, নিঃশেষ নাই, সেই ফিজিক্সের সূত্র অনুযায়ী যে এখানে যে তাপ বর্জন হচ্ছে এই বর্জিত তাপ, আর এখানে যে তাপ গ্রহণ করছে এই উভয় তাপ হলো সমান, বর্জিত তাপ সমান গ্রহণ তাপ। তো আশা করি সবাই এই রেভাপোরেশন সিস্টেমটা বুঝছেন, এইভাবে রেফ্রিজারেশন সিস্টেম কাজ করে। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক দিন এবং শেয়ার করুন। এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।